ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ছেলে হারানোর কষ্ট নিয়ে বেঁচে আছি বললেন নানক। সেপ্টেম্বরে আসছে নানা কর্মসূচি, উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের জন্য আশঙ্কাজনক বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাগুরায় অস্ত্র হাতে যুবক, সাবেক ছাত্রলীগের নেতা। আজ বিদেশি সাহায্যে দেশ চলে না বললেন নিষ্কণ চৌধুরী। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। কারাবন্দী সচির জীবন নিয়ে শঙ্কা। পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ সাবমেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া। দর্শনের অভিযোগে মার্কিন অভিনেতার যাবজ্জীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একমাত্র পুত্র সন্তান হারানোর স্মৃতিময় বেদনার কথা স্মরণ করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমি ছেলে হারা পিতা, অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। ছেলে হারানোর ব্যথায় আমি এখনো ঘুমাতে পারি না। অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সন্তানটি আমাকে ও সমস্ত আপনজনকে ফাঁকি দিয়ে চলে গেল। এমন দিন যেন কোনো পিতার জীবনে না আসে। জাহাঙ্গীর কবির নানকের পুত্র সায়েম উর রহমান সায়েমের 12তম মৃত্যুবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাহমুদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের ঢল নামে। সেপ্টেম্বরে আসছে নানা কর্মসূচি, উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসে দাবি আদায় এবং তৃণমূল স্তরে সমর্থন যোগাতে দেশব্যাপী সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় পুলিশ এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বব্যাপী সম্মানিত ঝুঁকি ব্যবস্থাপনা, সংকট প্রতিক্রিয়া পরামর্শ এবং প্রতিরক্ষামূলক সমাধান দেওয়া বেসরকারি নিরাপত্তা সংস্থা ২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলো বেশ কিছু কর্মসূচির তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন স্থানে একাধিক প্রতিবাদ মিছিল রয়েছে জামায়াতে ইসলামের। আগামী 9 সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটির সমর্থকেরা। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের জন্য আশঙ্কাজনক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যকে দেশের জন্য আশঙ্কাজনক দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে আজকে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর লড়াইয়ের একটি হেতু হিসেবে ব্যবহৃত হতে চলেছে, আর এজন্য বর্তমান সরকার একমাত্র দায়ী। সকালে নয়াপল্টনে জাতীয়বাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পূর্ব বেশে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেখানে বিষয়টি খুব স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা অবিচকের মতো দায়িত্ব জ্ঞানহীনতা কথা বলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির সচিব বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আজ আপনারা সামনে এগিয়ে আসুন, মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে। সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। মাগুরায় অস্ত্র হাতে যুবকের সাবেক ছাত্রলীগের নেতা। মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে যে যুবককে দেখা গিয়েছে তার নাম মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন বলে জানা গেছে। তার বাড়ি মাগুরা সদরের স্টেডিয়াম পাড়ায়। তিনি মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক একজন নেতা। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন, তবে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাহিদ খান এ তথ্য অস্বীকার করেছেন। প্রতিদিনের বাংলাদেশ কে তিনি বলেন, যে ছেলের ছবি ভাইরাল হয়েছে সে ছাত্রলীগের কেউ নয়। বিএনপি জামায়াতে গুজব ছড়াচ্ছে যে শাহিনুর রহমান শাহিন কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি এ শাহিন না। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা ছবির সঙ্গে পরিচয় নিশ্চিত হতে কাজ করছি, অস্ত্রধারী যুবককে শিগগির গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।
আজ বিদেশির সাহায্যে দেশ চলে না বললেন নিষ্কয়ণ চৌধুরী। আজ বিদেশির সাহায্যে দেশ চলে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিষ্কয়ণ। সকালে সদর উপজেলার কৃষ্টপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান চৌধুরী নিষ্কয়ণ বলেন, দেশ স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশে গড়েছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে উন্নয়ন করতে পারছি। জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশি সাহায্য নিয়ে দেশ চালাতো। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করেছেন, আজ বিদেশির সাহায্যে দেশে চলে না, তাই উন্নত স্মার্ট বাংলাদেশ করতে আগামীতেও শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাফর আলী খান। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। 12 অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য আম্পায়ার্স কমিটি ঘোষণা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওই প্যানেলে আছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ছেলেদের বিশ্বকাপের দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসি তাদের সাইটে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সেখানে 16 জন আম্পায়ারকে রাখা হয়েছে, যার মধ্যে 12 জন এলিট প্যানেলের আম্পায়ার, বাকি 4 জন আইসিসি উদীয়মান আম্পায়ার প্যানেলের সদস্য ও 4 জনের একজন বাংলাদেশের সৈকত। এছাড়া বিশ্বকাপে ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন 4 জন। গত বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, মারিয়াস ইয়াসেমাস ও রটাটাকার আছেন এবারও। তবে গত মার্চে এলিট প্যানেল থেকে পদত্যাগ করা আলিম দার নেই এবার। কারাবন্দী সূচির জীবন নিয়ে শঙ্কা। মিয়ানমারের ক্ষমতাযুক্ত স্টেট কাউন্সিলরের অং সান সূচির জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস। যুক্তরাজ্যের নিজের বাসা থেকে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। আরিস বলেন, কারাগারের বাইরে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে দেখেননি। জেনেছি তার খেতে সমস্যা হয়েছে, তার মাড়িতে সমস্যা রয়েছে, সম্ভবত আক্কেল দাঁত নিয়ে তিনি সমস্যায় ভুগছেন। তার বমি হচ্ছে, মাথা ঘুরে, তেমন একটা হাঁটতে পারে না। কারাগারের ডাক্তাররা তার উন্নত চিকিৎসার সুপারিশ করেছেন, কিন্তু জানতা সেটার অনুমতি দিচ্ছে না। 78 বছর বয়সী সূচিকে বর্তমানে ইয়াঙ্গুনের ইনসিন কারাগারে রাখা হয়েছে। রাজনৈতিক বন্দীদের নির্যাতনের জন্য এই কারাগার বিখ্যাত। সেখানে কারাবাসকালে অনেকে রাজনীতিবিদে মারাও গেছেন। 1991 সালে সূচি যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন কিম আরসি ঈশ্বর তিনি তখন মায়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সামরিক বাহিনী পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম একটি নতুন কৌশলগত সাবমেরিন উন্মোচন করেছেন। হিরো কিম কুন ওকে নামের নতুন সাবমেরিনটি এক সামরিক অনুষ্ঠানে উদ্বোধন করেছেন দেশটির নেতা কিম জং উন। এই খবর প্রকাশ করা হয়েছে। কিম জং উন বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিনটির ফলে আমাদের নৌবাহিনী আরো শক্তিশালী হলো, আমাদের সার্বিক পরমাণু কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে গেল। মোতায়েন করা হলে সাবমেরিনটি হবে GPDPRK নৌবাহিনীর একটি মূল আন্ডার ওয়াটার আক্রমণাত্মক অস্ত্র। সাবমেরিন প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানী, গবেষক ও শিল্পকর্মীদের অভিনন্দন জানান কিম জং উন। দর্শনের অভিযোগে মার্কিন অভিনেতার যাবজ্জীবন। দর্শনের অভিযোগে মার্কিন তারকা ডেনি মাস্টারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 2 নারীকে দর্শনের অভিযোগে এ রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। ডেনি মাস্টারসনের বিরুদ্ধে 3 নারী দর্শনের অভিযোগ দায়ের করে। 2003 সালে ডেনি তার হলিউড হিলসের বাড়িতে ডেকে নেন 23 বছর বয়সী এক নারীকে, সেখানে তাকে ধর্ষণ করেন। একই বছরের অক্টোবর ও ডিসেম্বরে এই ঘটনা ঘটে। সেই বছরই একই বাড়িতে 18 বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ডেনি। 2001 সালে 23 বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেছিলেন ডেনি। এই নারী ডেনির সাবেক প্রেমিকা। গত মে মাসের শুনানিতে 2 নারীকে ধর্ষণের অভিযোগে প্রমাণিত হয়, কিন্তু ডেনির প্রাক্তন প্রেমিকার অভিযোগ প্রমাণিত হয়নি।